টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি, আর তা দেখে গায়ে জ্বালা ধরেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের। তিনি দাবি করেছেন, বোলাররাই বিশ্বকাপ ফাইনালে কোহলিকে বাঁচিয়েছে, আর সেই কারণে কোহলি পিওটিএম পুরস্কারের যোগ্য নন। এবার এই টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। সূর্যকুমার যাদবের ক্যাচ থেকে শুরু করে নানা ব্যাপারে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যে কোহলির বিরুদ্ধে নিশানা দেগে নতুন বিতর্ক তৈরি করেছেন মঞ্জরেকর। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয় সহজে আসেনি, বোলারদের কৃতিত্ব ভারতকে ম্যাচে ফিরিয়েছে। জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিংহের মতো ডেড বোলিং ভারতকে সংকটজনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার 30 বলে মাত্র 30 রানের দরকার ছিল, কিন্তু ভারতীয় দল শেষ পর্যন্ত ওই ম্যাচে 7 রানে জয়ী হয়। সেই কারণে বুমরা, পান্ডিয়া, অর্শদীপকে ধন্যবাদ। এই তিনজনের বদলে প্লেয়ার অব দ্য ম্যাচ কিনা বিরাট কোহলি পেয়ে গেল, এতেই বিস্মিত হয়েছেন মঞ্জরেকর। এই ব্যাপারে একটি ম্যাচ পরবর্তী শোয়ে মঞ্জরেকর অভিযোগ করেছেন যে কোহলির 59 বলে 76 রানের ঝোড়ো ইনিংসের বদলে ওই ম্যাচ জেতানোয় বোলারদের কৃতিত্বই বেশি, আর সেই জন্যই প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে তিনি হলে কোনো ভারতীয় বোলারকেই বাজতেন, কোহলিকে নয়। মঞ্জরেকরের কথায়, কোহলির ওই ইনিংসে ভারতের বিরাট কোনো লাভ হয়নি, দক্ষিণ আফ্রিকা যে কোনো সময় ম্যাচ জিতে যেতে পারত। দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা ছিল 90%, সেখান থেকে বোলাররাই ম্যাচ বের করে এনেছে। তবে মঞ্জরেকরের মতামতে বিশ্বাসী নন জিম্বাবুয়ের প্রাক্তন খেলোয়াড় অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলেছেন, কোহলির 76 রানের দৌলতেই ভারত মোটামুটি ভদ্রস্থ 176 রানে পৌঁছেছিল, না হলে ভারতের রান হতো 100। অথচ কোহলির ওই রানের দৌলতেই ভারত দক্ষিণ আফ্রিকার সামনে একটা মোটামুটি ইনিংস খাড়া করতে পেরেছে, আর বোলাররাই জয়ের লক্ষ্যে চেষ্টা চালাতে পেরেছে। অ্যান্ডি ফ্লাওয়ার একথা বললেও অবশ্য অর্ধশতকের দৌড় করায় কোহলি বেশ কিছু বল নষ্ট করেন, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।